কাল থেকে অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপের নবম আসর। তাসমান পারের দেশটার 7 শহরে 16 দল খেলবে মোট 45টা ম্যাচ। 29 দিনের লড়াই শেষে নিষ্পত্তি হবে শিরোপার। সুপার 12-এ বাংলাদেশ মোকাবেলা করবে ভারত পাকিস্তান দক্ষিণ আফ্রিকাকে। দিন পেরিয়ে এখন শুধুই ঘন্টা গণনার পালা। অজিদের মাটিতে টি-20 বিশ্বকাপের নবম আসর শুরুর অপেক্ষায় পুরো ক্রিকেট বিশ্ব। একটা ট্রফির জন্য তাসমান সাগর পাড়ের দেশ অস্ট্রেলিয়ার 7 শহরে 16 দল খেলবে মোট 45টা ম্যাচ। এরপরই নিষ্পত্তি হবে শিরোপার। টি-20 বিশ্বকাপটা হবে মূলত দুই ধাপে। 16 দলের মধ্যে 8 দল কোয়ালিফাই করেছে সরাসরি, যার মধ্যে আছে বাংলাদেশও। বাকি 8 দলকে পেরোতে হবে প্রথম রাউন্ডের বাধা। প্রথম রাউন্ডে গ্রুপ এ তে আছে নামিবিয়া, নেদারল্যান্ড, শ্রীলঙ্কা ও আরব আমিরাত। আর গ্রুপ বি তে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে। এক এক গ্রুপ থেকে 4 দলের মধ্যে 2টা করে দল যাবে সুপার 12-এ। সুপার 12-এর গ্রুপ 1-এ আছে আফগানিস্তান, হোস্ট অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। ওদের সাথে যোগ হবে প্রথম পর্বের এ গ্রুপের চ্যাম্পিয়ন ও বি গ্রুপের রানার্স আপ। এদিকে গ্রুপ 2-তে আছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। ওদের সাথে যোগ দিবে প্রথম পর্বের বি গ্রুপের চ্যাম্পিয়ন ও এ গ্রুপের রানার্স আপ। সুপার 12-এর লড়াই হবে সবচেয়ে কঠিন। 12 দল ভাগ হবে মোট 2 গ্রুপে, প্রত্যেকে খেলবে মোট 5টা করে ম্যাচ। পয়েন্টের ভিত্তিতে 12 দল থেকে সরাসরি বাদ পড়ে যাবে 8টা দলই, বাকি 4 দল চলে যাবে সেমিফাইনালে। নভেম্বরের 9 তারিখ প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে সিডনিতে, পরদিন দ্বিতীয় সেমি অ্যাডিলেডে। 2 দিন বিরতি দিয়ে 13 নভেম্বর ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে হবে টুর্নামেন্টের ফাইনাল। শেখ আশিক, বিবিসি নিউজ ডেস্ক।